তৃণমূলে দিল্লি চলে অভিযান, এবার সেই দিল্লি চলে অভিযানকেই কটাক্ষ কটাক্ষ করলেন নওসাদ সিদ্দিকি। আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কটাক্ষ করেছেন দিল্লি চলে অভিযানকে, এবং তিনি বলেছেন একদিকে নিশীথ প্রামাণিক, অন্যদিকে উদয়ন গুহ, তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধের এই যুদ্ধের ফলে ফল ভোগ করছে সাধারণ মানুষজন এবং মার খাচ্ছেন সাধারণ মানুষজন। এবং এই দিল্লি চলে অভিযানকেই তিনি কটাক্ষ করেছেন, তৃণমূল বিজেপিকে কটাক্ষ করেছেন নওসাদ সিদ্দিকি। আইএসএফ বিধায়ক তিনি বলেছেন যে দিল্লি অভিযানকে নাটক বলে বলছেন তিনি। কোচবিহার স্টেশনে এসে এমনই মন্তব্য করলেন নওসাদ সিদ্দিকি, যেখানে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের মধ্যে যুদ্ধ হচ্ছে আর সাধারণ মানুষজন তারা মার খাচ্ছে, এমনটাই আজকে বলতে শোনা গেল নওসাদ সিদ্দিকিকে। আজ তিনি এই যে দিল্লি চলো অভিযান, সেই দিল্লি চলো অভিযানকেও কটাক্ষ করেন, তিনি তৃণমূল বিজেপিকে কটাক্ষ করেন, দিল্লি অভিযানকে নাটক বলে কটাক্ষ করলেন নওসাদ সিদ্দিকি। কোচবিহার স্টেশনে আসেন তিনি এবং সেই সময়ই আইএসএফ বিধায়ক এইভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের এই দিল্লি চলো অভিযানকে, নাটক বলেই ডাকলেন তিনি এবং এভাবেই কটাক্ষ করলেন আইএসএফ বিধায়ক। তিনি বলেন উদয়ন গুহ, অন্যদিকে নিশীথ প্রামাণিক, তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, মার খাচ্ছে সাধারণ মানুষ, এবং তৃণমূলের এই যে দিল্লি চলো অভিযান, সেই দিল্লি চলো অভিযানকে নাটক নাটক বলে কটাক্ষ করলেন নওসাদ সিদ্দিকি। কোচবিহার স্টেশনে এসে এভাবেই কটাক্ষ করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি এবার কটাক্ষ করলেন দিল্লি চলো অভিযানকে, যেখানে দোসরা এবং তেসরা অক্টোবর দিল্লি চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে সেখানে যাওয়া হচ্ছে, তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে যাচ্ছেন, এবং তারই মাঝে এবার এই দিল্লি চলো অভিযানকেই কটাক্ষ করতে শোনা গেল নওসাদ সিদ্দিকিকে। আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি দিল্লি চলো অভিযোগকে নাটক বলেই কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে একদিকে নিশীথ প্রামাণিক, অন্যদিকে উদয়ন গুহর যুদ্ধ হচ্ছে, মার খাচ্ছে সাধারণ মানুষ। আজকে নওসাদ সিদ্দিকি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। এই যে গুরুত্ব পাচ্ছে নট অনলি মাইনরিটি, মেজরিটিরও যাতে গুরুত্ব পায়। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ন্যাকের টিম এখনো ভিজিট করেনি, এই 2012 সালে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, এবার দেখবেন এই ঘুরে যাচ্ছে, এবার তৎপরতা দেখাবে। স্বাস্থ্যের মান উন্নয়ন কোথায়, আজকে তলানিতে গিয়েছে। কুচবিহারবাসীকে চিকিৎসা পরিষেবা নিতে গেলে কলকাতায় ছুটে কেন যেতে হবে, কলকাতার পিজি হসপিটালের মতো হসপিটালে কেন কুচবিহারে হচ্ছে না, এই সমস্ত দাবি নিয়ে মানুষকে সজাগ করার জন্য আজকে কুচবিহারে। কুচবিহারে বড় সংখ্যক মানুষ সংখ্যালঘু, পাশাপাশি শিডিউল কাস্ট, কতটা আইএসএফ এখানে প্রভাব বিস্তার? দেখুন সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুলো, আমি মানুষের জন্য আমরা কথা বলবো, কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলতে গেলে এই হিন্দুকে বাঁচাতে এসেছিল 2014 সালে, আজকে হিন্দু খাতনে মেয়ে, আর মুসলমানকে বাঁচাতে 2011 সালে দিদিমণি এসেছিল, সেও তলনিতে পৌঁছে গিয়েছে। মানুষের জন্য আমরা কথা বলতে এসেছি, মানুষ কীভাবে উপকৃত হবে সেই চেষ্টা আমরা করি। আগামীকাল দিল্লিতে অভিষেক ব্যানার্জি ধর্ণা দেবে 100 দিনের কাজে, ও নাটক করছে ওনারা। এই যে বাংলায় যে দুর্নীতি করেছে আমার সাধারণ মানুষের পরিবারের ছেলেমেয়েরা, যাদের অর্থ নাই, মেধা আছে, তারা 10 লাখ 15 লাখ 20 লাখ দিতে পারেনি, তাদের বাড়ির ছেলেরা চাকরি পাচ্ছে না, আর যাদের যারা যুক্ত অক্ষর পড়তে পারছে না তারা চাকরি করছে, এই সমস্ত দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে দল, এটা থেকে মুক্তিরানোর জন্য এবং 2024 লোকসভাকে মাথায় রেখে এই নাটক করতে যাচ্ছে। যদি কেন্দ্র সরকার আমাদের কোনো টাকা, রাজ্যের কোনো বকেয়া অনৈতিকভাবে আটকে রাখে তাহলে সুপ্রিম কোর্টে যাক না, ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ঘন ঘন ছুটছে, কোনো না বড় পদক্ষেপ নিতে পারে, কোর্টের কাছে আপনার ডিমান্ড করছে, কোর্টকে জানাচ্ছে, বিচারপতিদেরকে বলছে এত ট্যাক্সের টাকা খরচ করে, তাহলে সেক্ষেত্রে জনগণেরই ট্যাক্সের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে 100 দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকারে বলতে পারছে না কেন? শিলিগুড়ি যাচ্ছে যে পরিবার মারা গেছে, আপনাদেরকে শোনালাম নওসাদ সিদ্দিকি তার বক্তব্য, আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল বলছিলাম, আইএসএফ এর একদিনে দলীয় কর্মসূচিতে যোগ দিতে কিন্তু ইতিমধ্যেই কোচবিহারে এসেছেন আইএসএফ প্রধান এবং রাজ্যের বিধায়ক নওসাদ সিদ্দিকি। এদিন নিউ কোচবিহার রেল স্টেশনে তিনি কিন্তু পা রেখেই প্রথমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে সরাসরি কিন্তু আক্রমণ ছুড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে। সাম্প্রতিক সময় কোচবিহার জেলায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের হতে চলা যে সংঘাত, সেই সংঘাতের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি নওসাদ সিদ্দিকি একেবারে সোজাসাপটা বলে ফেললেন যে রাজায় রাজায় প্রাণ যুদ্ধ হয়, উলুখাগড়ায় প্রাণ যায়, এবং তার সঙ্গে নওসাদ আরো সংযোগ করলেন যে উদয়ন এবং নিশীথের যুদ্ধ হচ্ছে, মার খাচ্ছে সাধারণ জনগণ। এর পাশাপাশি নওসাদ এই যে আগামীকাল এবং পরশু দিল্লিতে যে
তৃণমূল কংগ্রেসের 100 দিনের বকেয়া টাকার দাবিতে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনকে কটাক্ষ করে নওশাদ জানান যে তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে যে আন্দোলন করছে সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের নাটক। নওশাদের এক্ষেত্রে সংযোজন যে বাংলায় দুর্নীতি হয়েছে জন্যই কেন্দ্র সরকার টাকা বন্ধ করে রেখেছে, সেক্ষেত্রে নওশাদ রাজ্য সরকারকে আবার পাল্টা দেন যে যদি দুর্নীতি নাই হয়ে থাকে তাহলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাক। এছাড়াও কিন্তু কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোচবিহারের স্বাস্থ্য ব্যবস্থা একাধিক বিষয়ে কিন্তু নওশাদ এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করে দেন। সম্প্রতি কিন্তু বিগত বিধানসভা নির্বাচনে যে শীতলকুচিতে আজকে নওশাদের কর্মী সভা হওয়ার কথা রয়েছে, আইএসএফ কর্মী সভা হওয়ার কথা রয়েছে, সেই শীতলকুচিতেই বিগত বিধানসভা নির্বাচনে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যে 5 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল তাদের পরিবারের সঙ্গে নওশাদ দেখা করতে যাবেন কিনা সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সেখানেও কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষ চুক্তি ভর্ৎসনা করেন। নওশাদ জানান যে নওশাদ সিদ্দিকী তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য পরিবারের সাথে ফোনে কথা বলেছেন কিন্তু তিনি নিজেই আশঙ্কায় ভুগছেন যদি নওশাদ সিদ্দিকী তাদের সঙ্গে দেখা করতে যান বা নওশাদ সিদ্দিকীর সঙ্গে সেই সব পরিবারের লোকেরা কথা বলেন তাহলে হয়তো পরবর্তীতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হার মাত্রা তাদের উপর অত্যাচার করতে পারে। সেই জন্য কিন্তু তিনি সেই সমস্ত পরিবারের সুরক্ষার দিকে তাকিয়ে কিন্তু তাদের সঙ্গে দেখা করবেন না এবং তিনি নওশাদ জানান ফোনে তাদের সঙ্গে কথা হয়েছে। এছাড়াও কোচবিহার জেলায় যে নওশাদ সিদ্দিকীর একাধিক কর্মসূচি আজকে রয়েছে, শীতলকুচি বাসস্ট্যান্ডে কর্মী সভার পাশাপাশি জেলার একাধিক জায়গায় তিনি ঘুরবেন এবং জেলায় কোন কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে দলের দলীয় রাজনৈতিকভাবে আইএসএফ এর সংগঠনের কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে কথা বলবেন। আইএসএফ এর কোচবিহার জেলায় যারা নেতৃত্ব দেন তাদের সঙ্গে কথা বলবেন কারণ যেহেতু সামনে বিধান লোকসভা নির্বাচন রয়েছেন তাই লোকসভা নির্বাচনে আইএসএফ কোচবিহারে কিভাবে কাজ করবে সেই বিষয়ে কিন্তু তিনি কথা বলবেন বলে এমনটাই কিন্তু জানা গেছে। বেশ বেশ ধন্যবাদ তোমাকে রবিউল হোসেন, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।